ওড়ায় তো দাঁতের পাটি ফেলায় দেবো বুঝতে পেরেছি সে এত কোটি কোটি টাকা তোমার প্যান্ডেল করেছি আর তার সামনে তুমি এসে দোকান লাগাবা স্যার এরকম করবেন না স্যার ঘরে বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে বুড়ো মা বাবা ঠাকুমা দিদিমা সব আমার বাড়ি শুধু আমার একার উপরে সংসার চলে স্যার এইভাবে আমারে তাড়াই দেবেন না স্যার যেটুক জায়গা মানুষের পায়খানা করতে লাগে সেটুক জায়গায় বসে বসে নয় তুমি দাঁড়ায় দাঁড়ায় পান বিক্রি করবো স্যার আমি কোনো দোকানও দেবো না স্যার একটা সুযোগ দেন স্যার শুয়ে শুয়ে ভাবি আমি সারাদিন কি করে টাকা ইনকাম করব সারা দিন হে ভগবান না তো টাকা দেন হয়তো বুদ্ধি দে রে ভগবান শালা কি করি বয়সও হয়ে যাচ্ছে বিয়ে থা করবো টাকা পয়সাও নাই ভগবান বুদ্ধি দে না তো টাকা দে আইডিয়া 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 এসে গেছে রে বুদ্ধি এসে গেছে রে বুদ্ধি এসে গেছে টাকা ইনকাম করার ভগবান সেই বুদ্ধি দিছে রে এইবার টাকা থার জায়গা থাকবে না সামনে দুর্গা পুজো আইটি এর মোড়ে সেই দুর্গা পুজো হচ্ছে ওইখানে একটা দোকান খুলতে হবে যাই দেখি জায়গাটা বুকিং করে আসি আজ মঞ্চে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কি বুদ্ধি যে দিল ভগবান এবার টাকাই টাকা আর লেট করে লাভ নাই তাড়াতাড়ি যাই দেখি জায়গা ফাঁকা বুকিং হয়ে গেছে কিনা একদম ঠিক সময় ঠিক বুদ্ধি রে বাবা চাই দেখি কল্যাণীর অবস্থা কি একটু দেখে আসি ও বাবা এই দেখি প্যান্ডেল কমপ্লিট যাক বাবা সামনে দিয়ে লোকজন নাই কোনো দোকান টোকান নাই যে একটা দোকান পাতানোর ব্যবস্থা করি দেখি খুঁটো বুটো গাড়ি দিই এখানে এই কে এখানে কে রে এই সব বানাস হয়েছে রে পুলিশ কোথার থেকে আসলো এই কে তুই কে কি করবো রে বাবা পালাবো না থাকবো রিক্স নিতে হবে রিক্স না নিলে কাজ হবে না রিক্স না নিলে বাড়ি চলে গেলে সারা জীবন ভেকারি থেকে যেতে হবে রিক্স নিয়ে যদি কিছু করা যায় তাহলে হয়তো জীবনে কিছু পয়সা ইনকাম করা যাবে কে তো নাম বললি না যে স্যার এই গরিব অধমের নাম হচ্ছে ফুটো সেটা তো দেখতে পাচ্ছি তোর গেঞ্জি ফুটো তো তোর নামটা কি সেটা বল স্যার আমার নামটা হলো ফুটো স্যার তুই এখানে কি করছিস হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না চারিপাশে পুরো ব্র্যাকেট লাগানো আছে এখানে ভিতরে প্রবেশ করা যাবে না তুই ভিতরে ঢুকলি কেন স্যার ভাবিস কি এখানে একটা দোকান লাগাবো স্যার এই পুজোর সময় দোকান টোকান লাগালি ভালো চলে তো তাই একটা দোকান লাগাবো তোর বাবার জায়গা তো তুই দোকান লাগাবি হ্যাঁ স্যার এরকম বলবেন না স্যার গরিব মানুষ মরে যাবে যদি কিছু টাকা ইনকাম করতে পারি স্যার তাহলে ভালোই হয় সরাই তো দাঁতের পাটি ফেলাই দেবো বুঝতে পারিস এত কোটি কোটি টাকা তোমার প্যান্ডেল করিস আর তার সামনে তুমি এসে দোকান লাগাবা স্যার এরকম করবেন না স্যার ঘরে বউ ছেলেমে না খেতে পেয়ে মারা যাবে বুড়ো মা বাবা ঠাকুমা দিদিমা সব আমার বাড়ি শুধু আমার একার উপরে সংসার চলে স্যার এইভাবে আমারে তাড়াই দেবেন না স্যার মাটা তো পুরো আমাকে ইমোশনাল করে দিচ্ছে দেখ এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে এত বড় বড় প্যান্ডেল করা হয়েছে সব কিছু করা হয়েছে তুই এখানে দোকান দিতে পারবি না বুঝতে পেরেছিস তোকে দোকান দিতে হলে রাস্তার ওই পাশে গিয়ে দোকান দিয়ে বুঝতে পেরেছিস স্যার ওই পাশে যদি দোকান দিই ওই পাশের থেকে আমার কাছ থেকে লোকজন কেনবে কত দোকান এই ফুটো গরিবের কাছ থেকে কেউ কেনবে এইখানে যদি একটা দোকান থাকে স্যার তাহলে ভালো চলবে স্যার তোর অত কথা আমি শুনতে চাই না এখানে যেন কোনো দোকান না থাকে বুঝতে পেরেছিস স্যার এরকম বলবেন না স্যার গরিব মানুষ এইখানেই মারা যাবে স্যার বাংলা কথা বুঝতে পারছিস না এখানে কোনো দোকান খোলা যাবে না যদি দোকান খুলতে রাস্তার ওই গিয়ে হল যা স্যার আপনি যদি আমার দোকান না খুলতে দেন স্যার এই আইটিআই কলানির মোড়ে মাঠে আমি মরে যাবো স্যার সুইসাইড করে দেবো এই যা মহাকেলেঙ্কারিতে পড়লাম তো এই মালটা যদি এখানে মরে যায় তাহলে তো আমার একদম চাকরি থাকবে না কি করি কি করি তা বলছি কি তুই কিসের দোকান দিবি স্যার আমি একটু চা পান বিড়ি সিগারেটের দোকান দেবো স্যার তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ প্যান্ডেলের সামনে তুই চা পান বিড়ির দোকান দিবি হ্যাঁ যদি কোনো রকম এখানে আগুন ধরে যায় তাহলে কি হবে না না স্যার আমি মানে বসায় বসায় সব লোকের বিড়ি খাওয়াই তারপরে এখান থেকে পাঠাবো স্যার কোনো সমস্যা নেই স্যার না না আমি এত বড় রিস্ক নিতে পারবো না এখানে কোনো আগুন ফাগুনের ব্যবহার করা চলবে না ঠিক আছে তাহলে স্যার এখানে আমি চার দোকান আর খৈনি গুটকার দোকান দেবো স্যার হ্যাঁ খৈনি গুটকার দোকান দিবি খৈনি গুটকা খাওয়া বারণ তুই জানিস না স্যার জানি তো টিভিতে এত বড় বড় সেলিব্রিটারে অ্যাড দেয় তাদের কিছু বলেন না স্যার আমি গরিব ফুটো আমারে কেন বলেন স্যার সেটা তো ঠিক কথা কিন্তু এখানে যদি পান ফান খেয়ে খেয়ে মানে এখানে পানির পিক ফেলে তাহলে এখানে জায়গাটা খারাপ হয়ে যাবে না স্যার বলছে কি আমি সকালে এই গোবর দিয়ে লেপে স্যার কোনো সমস্যা থাকবে না স্যার আপনি ঘুমের থেকে উঠে দেখবেন পুরো ক্লিন স্যার বুঝতে পারছেন এই গরিব রে একটা চান্স স্যার দেন স্যার স্যার এই গরিব রে একটা চান্স না দিলেই বাড়ির লোকজন যে না খেয়ে মারা যাবে আজকাল কোনো কাজ নাই স্যার একটা সুযোগ দেন স্যার না রে না এখানে দোকান দেওয়া যাবে না রে শুনতে পাচ্ছিস না তুই একটা সুযোগ দেন গো বাবু মশাই এই গরিবের একটা চান্স দেন স্যার এ 40 অটো তুই অটো তুমি 40 আপনি যতক্ষন না বল দেন এখানে দোকান লাগাতি দিবেন ততক্ষন আমি আপনার পাছাড়ব না স্যার মহা কিলিং কাড়িতে পড়লাম তো তা কতখানি কেরিয়া নিয়ে পানির দোকান দিবেন স্যার ছোটটাটা স্যার যেটুক জায়গা মানুষের পায়খানা করতে লাগে সেটুক জায়গায় বসে বসে নয় তো আমি দাঁড়ায় দাঁড়ায় পান বিক্রি করবো স্যার আমি কোনো দোকানও দেবো না স্যার একটা সুযোগ দেন স্যার তুই আগে ওঠার কী আগে ওঠ এখন পাথরে থাকিস না ওটা তারপরে কথা বলছি আগে স্যার বলেন স্যার আমার এইখানে দোকান লাগাতে দেবেন হ্যাঁ স্যার দেখবেন কী আগে ওঠ ওঠ এরকম লজ্জা দিস না ওট স্যার দেখবানি বললে হবে না স্যার আপনি বলেন দেবেন তাহলে আমি উঠছি হ্যাঁ ওট বাবা ওঠ দেখি একটা ব্যবস্থা করছি ওট আমার নামও ফুটো আমি যতক্ষণ না মানাচ্ছি ততক্ষণ আর আমি যাচ্ছি না স্যার আপনার মতন ভালো মানুষ মনে হয় এই কলকাতা শহরে আর নাই স্যার আপনি যে এত ভালো এত দয়ালু আমি জানতাম না স্যার স্যার আমার মা বাবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আপনি যে সাপোর্ট করেছেন স্যার সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকবো আমি হ্যাঁ এরকম বলিস না রে এখনো পারমিশন নাম পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নাই রে আমি এখানে একা পুলিশ না তো আরো পুলিশ আছে তারা যদি পারমিশন দেয় তাহলে হবে স্যার আপনি বললে আপনার কথা সবাই শুনবে স্যার আপনি বলে দেবেন আমার একটা হয় গ্রামের থেকে আইছে তাহলে স্যার কেউ কিছু বলবে না স্যার প্লিজ এইটুকু হেল্প করেন আমার সে ঠিক আছে দেখি বলবানি দেখি তো বলতেছি কি স্যার আপনি কি বাংলা মালটাল খান স্যার যদি খান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি চি 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 তুই বাংলা ফোন কথা বলছিস কেন রে না না স্যার এই পুজোর সময় তো একটু আপনার একটু উপহার দিতে চাই তা আমি তো গরিব মানুষ ওই ইংলিশ দিতে পারবো না ওই একটু বাংলা দিতে পারবানি স্যার আপনি একটু নিজের গুণে একটু গ্রহণ করেন স্যার ঠিক আছে ঠিক আছে দেখবানি হবে তুই তো কাল লাগাস বুঝছিস তা বেশিটা জায়গা নিস না আর হেঁটে হেঁটে বিক্রি করিস পান গুটকা যা বিক্রি করিস করিস ঠিক আছে দেখি সবার জন্য কোনো কেলেঙ্কারি করিস না না স্যার কোনো কেলেঙ্কারি করবো না স্যার পান বিক্রি করব আর সব লোকরে আমি ভালো করে এখানে বলবো যে এখানে ভালো ভালো করে দেখো এখানে নোংরা না আর লাইন ফাইন স্যার সব আমি ক্লিয়ার রাখবো কোনো সমস্যা নেই স্যার আপনার ডিউটিটা আমি করে দেবো আপনি খালি বসে থাকবেন চেয়ারে আমি সব মানুষই ডান্ডা দিয়ে মেরে মেরে একদম লাইন লাইন দাঁড় করাই দেবো আর মাঝে মাঝে একটা একটা পান দেবো চা দেবো বুঝছেন কফি দেবো আর আপনার জন্য তো থাকছে বাংলা মাল তুই যে কি করে আমার ম্যানেজ করলি আমি তাই বুঝতেছি আমার বউ তাই আমার ম্যানেজ করতে পারে না তুই কি করে ম্যানেজ করালি রে ফুটো স্যার এই গরিবের নাম ফুটো এই ফুটো একদিন স্যার বড় লোক হবে অনেক টাকা ইনকাম করবে স্যার হ্যাঁ হ্যাঁ তোর যা ট্যালেন্ট আছে তুই করতেই পারিস তুই কি করে আমার ম্যানেজ করলি আমি নিজেই বুঝতে পারতেছি না স্যার অসংখ্য ধন্যবাদ আপনারে হ্যাঁ তা বাবা দেখে শুনে কাজ করো ঠিক আছে স্যার ঠিক আছে আমি তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে কেতা কম্বল সব নিয়ে আসি আজকের থেকে এখানে থাকবো আর নালে লোকজন সব জায়গা দখল করে নেবে জায়গা দখল করে নেবে কারোর ক্ষমতা আছে এখানে আসার হ্যাঁ আসতে দিয়েছি কপাল ভালো তবুও স্যার ভরসা নাই স্যার আমি এখানে ক্যাথা কম্বল নিয়ে শুয়ে থাকবো আমি বাড়ি না স্যার আমি থেকে এখানে চা বানানোর প্র্যাকটিস করি দেখিস বাবা প্যান্ডেলে আবার অনেক লোকজন আসবে তো আগুন ফাগুন সাবধান বুঝেছিস ও নিয়ে কোনো আপনার টেনশন নাই আমি আসি তো আমার কাছে সবসময় ফায়ার ব্রিগেডের মানে জিনিস থাকে আমি যে কোনো সময় আগুন নিবই দিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে বাবা যা দোকান খোল আর আমার জন্য তুই বাংলার ব্যবস্থা করিস ঠিক আছে স্যার কি যে বলেন এসব আর বলতি ওসব আমি ব্যবস্থা করে দেবো স্যার কোনো সমস্যা নেই এই চার পাঁচ দিনের আট দিনের মানে প্যান্ডেলে ভালো টাকা ইনকাম হয়ে যাবে স্যার আপনার আর যদি ভালো টাকা ইনকাম হয় ভালো একটা স্যার গিফট দেবো গিফট ও বাবা তাই নাকি ঠিক আছে ঠিক আছে যা যা বলেন তা বলেন এই ফুটোটা ভালো ছেলে বললি তো হবে না জয় মা দুর্গা সব তোমার কৃপা আমার আর কি কৃপা আমার নাম ফুটো আমি আর কি বা করতে পারি বন্ধুরা কল্যাণীর মোড়ে আসো প্যান্ডেল দেখতি ফুটোর পান বিড়ি সিগারেট খাও এই ছিচি পান বিড়ি না এ মানে পান চা টা খাও ঘুটকা মোটকা খাও এই বিড়ি ফিড়ি আগুন ফাগুন দেয়া যাবে না ঠিক আছে আসো তাড়াতাড়ি তোমরা আমি বাড়ি থেকে দেই কেতা কম্বল নিয়ে আসি যা ফুটো যা বাড়ি যা ঠিক আছে স্যার যাচ্ছি আজ কি আনন্দ আকাশে বাতাসে